প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা করবো এসএসসি জেনারেল ম্যাথ চ্যাপ্টার 9.2 এর 25 এবং 26। 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা মাইনাস 3 ইকুয়াল 0। আমাদের এখানে কস থিটা আছে, তো আমরা যদি সাইন স্কোয়ার থিটাকে কস থিটা বানিয়ে ফেলতে পারি তাহলে আমরা মিডল টার্ম নিয়ে নিতে পারবো। সো আমরা সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস কস স্কোয়ার থিটা লিখে ফেললাম, প্লাস এখানে 3 কস থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এবার এখানে 2 দ্বারা মাল্টিপ্লাই করি, 2 দিয়ে 1 কেমন 2, 1 2 মাইনাস 2 কস স্কোয়ার থিটা, প্লাস এখানে 3 কস থিটা মাইনাস 3 ইকুয়াল 0। দেন এই 2টা আর এই 3টা যদি প্লাস মাইনাস করি তাহলে মাইনাস 1 হয়ে যাবে, মাইনাস 2 কস স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা মাইনাস 1 ইকুয়াল 0। এখন বোথ সাইডে মাইনাস 1 দ্বারা মাল্টিপ্লাই করব, বোথ সাইডে মাইনাস 1 দ্বারা মাল্টিপ্লাই করলে সাইনগুলো সব চেঞ্জ হবে, তাহলে আমরা লিখতে পারবো 2 কস স্কোয়ার থিটা মাইনাস 3 কস থিটা প্লাস 1 ইকুয়াল 0। এখন মিডল টার্ম করবো, 2 1 জেড 2, 2 1 জেড 2, 2 প্লাস 1 ইকুয়াল 3, দ্যাট মিন্স 2 কস স্কোয়ার থিটা মাইনাস 2 কস থিটা মাইনাস কস থিটা প্লাস 1 ইকুয়াল 0। এই দুটো থেকে 2 কস থিটা কমন নেই, তাহলে আমাদের থাকবে হচ্ছে কস থিটা মাইনাস 1, এদিকে 1 কমন নেই তাহলেও কস থিটা মাইনাস 1 ইকুয়াল 0 কমন নেই, কস থিটা মাইনাস 1, কস থিটা মাইনাস 1 কমন নেই, আর আনকমন হচ্ছে 2 কস থিটা মাইনাস 1 ইকুয়াল 0। এদার কস থিটা মাইনাস 1 ইকুয়াল 0, তাহলে কস থিটা ইকুয়াল 1, কস থিটা সমান 1 সমান 1 সমান হচ্ছে কস 0 ডিগ্রি, তাহলে আমরা এখানে কস 0 ডিগ্রি লিখলাম, কস কস কাটা, তার মানে থিটা ইকুয়াল 0 ডিগ্রি। যদি আমরা এটাকেও পাশে ডিভিশন নিয়ে যাই তাহলে আমাদের কনফিগারেশন দাঁড়া হচ্ছে নাইদার 2 কস থিটা মাইনাস 1 ইকুয়াল 0, তো 1টাও পাশে নিয়ে দেখে তাহলে 2 কস থিটা ইকুয়াল 1, তো 2টাও পাশে ডিভিশন নিয়ে যাইগা 1 বাই 2, কস থিটা ইকুয়াল 1 বাই 2 সমান হচ্ছে কস 60 ডিগ্রি, তাহলে আমরা এখানে কস 60 ডিগ্রি লিখলাম, কস কস কাটা, তাহলে থিটা সমান 60 ডিগ্রি। এই হচ্ছে আমাদের ম্যাথ শেষ। এবার আমরা করব 26 নাম্বারটা, সি 10 স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট 3, আবার 10 থিটা প্লাস রুট 3 ইকুয়াল 0। তো আমরা কি করলাম, এখানে 10 স্কোয়ার থিটা ঠিক থাকলো, মাইনাস মাইনাস এটার সাথে মাল্টিপ্লাই করে দিলাম, 10 থিটা একে 10 থিটা, মাইনাস থাকলে ব্র্যাকেট উঠে গেলে ভিতরে সাইনটা চেঞ্জ হয়, রুট 3 10 থিটা প্লাস রুট 3 ইকুয়াল 0। এই দুটার মধ্যে 10 থিটা কমন নেব, তাহলে আমাদের থাকবে হচ্ছে 10 থিটা মাইনাস 1, মাইনাস এই দুটার মধ্যে রুট 3 কমন নেই, তাহলে আমাদের থাকবে 10 থিটা মাইনাস 1 ইকুয়াল 0। নাও ব্র্যাকেটের গুলো লিখবো, 10 থিটা মাইনাস 1 আর আনকমন হচ্ছে 10 থিটা মাইনাস রুট 3 ইকুয়াল 0। এখন আমরা ইদার নাইদার দিয়ে সিমিলার অ্যাক্টিভিটিস, ইদার 10 থিটা মাইনাস 1 ইকুয়াল 0, দ্যাট মিন্স উই ক্যান রাইট হিয়ার 10 থিটা ইকুয়াল 1, তাহলে 1 সমান 10 কত, 45 ডিগ্রি, তাহলে 10 10 কাটা, সুতরাং আমাদের আসতেছে থিটা সমান 45 ডিগ্রি। আবার যদি আমরা নাইদার দেই 10 থিটা মাইনাস রুট 3 ইকুয়াল 0, তো এখানে আমরা রুট 3টাও পাশে নিয়ে যাই, তাহলে আমাদের 10 থিটা ইকুয়াল রুট 3, তো রুট 3 সমান কত, 10 60 ডিগ্রি, তার মানে হচ্ছে 10 থিটা ইকুয়াল 10 60 ডিগ্রি, 10 10 কাটা, সুতরাং থিটা সমান 60 ডিগ্রি। তাহলে এটা একটা আনসার, এটা একটা আনসার, আমাদের থিটা দুইটা আনসার আসলো 26-এ।